আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয় ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে প্রথমে একটি সত্য কথা বলবো, পরে একটি গুরুত্বপূর্ণ অপশন দেখাবো। সত্য কথাটা হচ্ছে যে আমি যতই ইচ্ছা পোষণ করি যে প্রতিটা অপশন পুঙ্খানুপুঙ্খরূপে আপনাদের সামনে বিশ্লেষণ করব, বুঝিয়ে দেব, কিন্তু আসলে এর মাঝেও কিছু কিছু অপশন বাদ পড়ে যায়, যেগুলো মিস্টেক হয়ে যায় ভিডিও লেসন সর্বশেষ দেখার পরে বা এডিট করার পরে, কি মনে হয় যে আহ এই জায়গা থেকে এই অপশনটা বাদ পড়ে গেছে, বা এই কমান্ডটা যদি আমি মাঝে এইটুকু দেখিয়ে দিতে পারতাম তাহলে হয়তো খুব ভালো হতো। তো চিন্তার কোনো কারণ নেই, আমি আমার এই ধারাবাহিক প্রসেসগুলো শেষ করার পরে বলেছিলাম যে 50টা লেসন হয়তো হবে, তো 50টা না হোক 40টা 35টা লেসন যদি ধারাবাহিকভাবে পার হওয়ার পরে আমি আপনাদের আবার প্রথমে এড়িয়ে যাওয়া অপশনগুলো রিপিট করব, যে এই অপশনগুলো এই জায়গা থেকে এড়িয়ে গেছিলো বিধায় আমি আবার নতুন করে আপনাদের সামনে এই অপশনগুলো তুলে ধরলাম। আজকের যে বিষয়গুলো দেখাবো সেই বিষয়টি হচ্ছে, সেই কমান্ডগুলো হচ্ছে অটো বুলেট অ্যান্ড নাম্বারিং, অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টের কয়েকটা পজিশন আছে, অন্তত তিনটা পজিশন তো আছে, তার একটা পজিশন আজকে দেখাবো যে তিনটা জায়গায় তিনভাবে অ্যালাইনমেন্ট করতে হয়, তার একটা দেখাবো। আর যে বিষয়টা দেখাবো যে বাংলায় কীভাবে আমরা অটো নাম্বার করতে পারি, যেমন ক খ গ ঘ ঙ এভাবে অটো নাম্বারিং হতে হতে চলে আসবে। তারপর দেখি কীভাবে হয় সে অপশনগুলো। যথারীতি আমরা এমএস ওয়ার্ডে প্রবেশ করলাম, এখানে আসার পরে এই যে এই গ্রুপ, গ্রুপটির নাম হচ্ছে প্যারাগ্রাফ গ্রুপ। এই প্যারাগ্রাফ গ্রুপের বেশ কিছু কাজ খুব খুব মনোযোগ সহকারে দেখবেন, আমি চেষ্টা করব যে ভিডিওটা বড় না করার, একটু মনোযোগ সহকারে দেখবেন, আমি দ্রুত দেখিয়ে যাওয়ার চেষ্টা করছি। এখানে আসার পরে আমরা কি ইংরেজিতে না বাংলায় যাব, বাংলায় যাই, এপ্রিল আমার সোনার বাংলা তিনটা লাইন লিখেছি, চিরদিন তোমার পাঁচটা লাইন লিখলাম। প্রথমে বলে এই লাইনগুলো দেখেন, একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব বেশি, এখানে সিলেকশন করে আমি যদি এখানে ওয়ান করে দিই, ওয়ান লাইন আছে কিন্তু তবুও ফাঁকা। আমি যতটুকু দেখিয়ে দেবো আপনারা শুধু ততটুকুই দেখবেন, আগে ততটুকুই শিখবেন তারপরে কি আপনারা শিখবেন, যারা অ্যাডভান্স লার্নার আছে পরে আপনারা নিজেরাও পারবেন, অথবা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন, দেখবেন আমি পরবর্তী ক্লাসে সেই সলিউশনগুলো আপনাদের মাঝে তুলে ধরেছি। সরাসরি আমরা এই টেক্সটের উপর রাইট বাটন ক্লিক করে প্যারাগ্রাফে চলে যাব। এখানে যে কথাটা লেখা আছে আফটার, লক্ষ্য করবেন কোথাও যাবেন না, এই ফাইলের এই ডায়লগ বক্সের কোথাও যাবেন না, এই আফটারের এই জায়গাটাই এইটাকে জিরো করে দেবেন আর এই টিকটা দিয়ে দেবেন। জিরো করতে হলে আমাকে এখানে ক্লিক করে জিরো করে দেবো আর এই টিকটা দিয়ে দেবো, দিয়ে ওকে করে দেবো। এখানে লেখাগুলো ওয়ান স্পেসে এসে গেছে, এই লেখাগুলো সম্পূর্ণ সিলেক্ট করব, এখান থেকে এই বুলেট দিয়ে দেবো। বুলেটস দিয়ে দেওয়ার পরে স্বয়ংক্রিয়ভাবে দেখেন বুলেটস পাঁচটা লাইনে হয়ে গেছে, কারণ পাঁচটা লাইনে আমি স্পেস ইন্টার দিয়ে দিয়ে লিখেছি। আবার এখানে ইন্টার দিয়ে লিখব
হয়ে যাবে, আবার লিখব দাঁড়িয়ে যাবে, এখান থেকে কিছু ডিলিট করে দিই, এখানে একটু একটা শব্দ লিখে দিলাম। আবার যদি এখান থেকে বুলেট বিভিন্ন রকমের আছে, চেঞ্জ করতে চাইলে আপনি সিলেকশন করবেন, চেঞ্জ করবেন, দিয়ে দেবেন। নান করতে চাইলে নান করে দিবেন, বুলেট চলে যাবে। এর আরও বিস্তারিত আছে ডিফাইন্ড বুলেট, সেগুলো আসলে অ্যাডভান্স লার্নারদের জন্য। এর উপরে আমি অ্যাডভান্স ক্লাস আরেকটা করব। তবুও কিছু জিনিস দেখাবো। এবার নাম্বারে যাই, নাম্বারে গিয়ে নাম্বার দিলাম, দেখেন নাম্বার, এটা পছন্দ হচ্ছে না, আমরা এখান থেকে এবিসিডি দিতে পারি, বা এই যে ব্র্যাকেট দিয়ে 1 2 3 দিতে পারি, এখানে রোমান সংখ্যা দিতে পারি, এখান থেকে ছোট হাতের এবিসিডি দিতে পারি। ইংরেজির ক্ষেত্রে যদি ইংরেজি লিখতে হয়, এপ্রিল দিলাম, তারপর দ্য ডগ দিলাম, আবার দিলাম ক্যাট দিলাম, কাউ, আমরা দিতে থাকলাম। বাংলা ইংরেজি সবসময় যে কোনোভাবে আমরা এটা দিতে পারব। আবার ডাবল স্পেস দিলে দেখেন, আপনার ডাবল স্পেস না, সরি, ইন্টার দিলাম, আমাদের অটো নম্বর শুরু হলো, আর এক ইন্টার দিলে অটো নম্বরটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা আবার শুরু করতে এভাবে লিখতে পারব, নতুন প্যারা শুরু করে, কোনো বিড়ম্বনা থাকবে না। এখন এই অপশনের পরে আরেকটা অপশন, যে যেটা বলেছিলাম যে গুরুত্বপূর্ণ অপশন, বাংলায় কীভাবে আমাদের অটো নাম্বার দিতে হয়, সেই অপশনটা দেখানোর আগে আমি নিচের ওই এই তিনটে অপশন একটু দেখে আসি। নিচে লক্ষ্য করেন, এখান থেকে আমি এই যে এতটুকু নিয়ে আলোচনা করছি, এই নিচের অপশনটা যদি আমাদের যেতে হয়, এই যে অ্যালাইনমেন্টে, এই অ্যালাইনমেন্টের কথা বলি, এখানে দ্য ডগ লেখা আছে, লেফট অ্যালাইনমেন্ট সিলেকশন করা আছে, লেফটে আছে, যদি সেন্টার অ্যালাইনমেন্ট করি, এ দেখেন মাঝখানে চলে আসলো, খেয়াল করবেন সেন্টার অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্টে ক্লিক করলে লেখাটা টেক্সটের রাইটে চলে যাচ্ছে, এই যে ওয়ার্ক স্পেস তার রাইটে চলে যাচ্ছে, আবার লেফট আনলাম, লেফটে চলে আসলো। এখানে একটা অপশন আছে জাস্টিফাই, দেখ কুইক ব্রাউন ফক্স, এই লেখাটা আমরা জাস্টিফাই করে দেখাবো আপনাকে, যে আসলে জাস্টিফাইটা কীভাবে আমি লেখাটা কন্ট্রোল করে আমি বেশ কিছুবার পেস্ট করলাম। পেস্ট করার পরে জাস্টিফাইয়ের কাজ হচ্ছে যে লাইনগুলোকে সমান করে দেওয়া, এই দেখেন এই ডান পাশে এই লাইনগুলোকে সমান করে দেওয়া। তো এই লেখাটা সিলেকশন করি, অথবা এই প্যারার যে কোনো জায়গায় এই যে কারসারটি রাখলাম, রেখে এই জাস্টিফাইতে ক্লিক করলাম, দেখেন এই লেখাটা এই পাশে সমান, ডান পাশে সমান হয়ে গেছে। যদি এটাকে লেফট অ্যালাইনমেন্ট করি, তাহলে দেখেন আবার যার যতটুকু জায়গা সে সেইটুকু নিয়ে বসে আছে। জাস্টিফাই করলে কী হলো, যে প্রতিটা লাইন পার্শ্ববর্তী স্পর্শ করলো। আরেকটু বললে যে অ্যালাইনমেন্ট শব্দটার অর্থ কী, অ্যালাইনমেন্ট শব্দটার অর্থ হচ্ছে যে পার্শ্ববর্তী স্পর্শ করা। আপনি এখানে ইন্টার দিলেন, এখানে ইন্টার দিলেন, ইন্টার দিলে এখানে লেফট অ্যালাইনমেন্ট, লেফট পার্শ্ববর্তী স্পর্শ করা রয়েছে। যদি রাইট করেন, তাহলে দেখেন রাইট পার্শ্ববর্তী স্পর্শ করা রয়েছে। এটা যদি সেন্টার করে, সেন্টার পার্শ্ববর্তী স্পর্শ করেছে সেন্টার। আর জাস্টিফাই করতে হলে অবশ্যই আপনাকে
এই লেফট না থাকলে বোঝা যাবে না যে আসলে জাস্টিফাই হয়েছে কিনা। এই দুইটা কিন্তু এই প্যারার মধ্যে আর নাই, এই প্যারা থেকে এই প্যারাগ্রাফ থেকে আলাদা হয়ে গেছে, তাই এখন শুধুমাত্র এইটুকুই জাস্টিফাই হবে, এই যে এটুক। আর এটুক তো আলাদা রয়েছে, এখন আবার লেফট করে দিলাম, এটাকে আবার লেফট করে, হ্যাঁ এটুকু আবার একসাথে করা যাবে, এটাকে আবার ব্যাক স্পেস দিয়ে এখান থেকে তুলে নিয়ে অথবা এর উপরে ডিলিট চাপ দিলে নিচের অংশটুকু উপরে উঠে আসবে। এখন দেখেন সম্পূর্ণটা লেফট অ্যালাইনমেন্ট রয়েছে, এবার এখানে জাস্টিফাই করে দিলে জাস্টিফাই হলো। এই লেখাগুলো ওয়ান স্পেসে আসে, আপনি এখান থেকে যদি 1.5 স্পেস করে দেন, এই দেখেন এখানে এর উপরে মাউস পয়েন্টার রাখলেই দেখিয়ে দিচ্ছে 2.5 স্পেসে লাইন স্পেসে দাঁড়াবে, 3.0 লাইন স্পেসে দাঁড়াবে, এখানে 1.5 স্পেসে দাঁড়াবে। আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে আমাদের এগুলোর প্রয়োজন হয়ে থাকে। ও এইবার যে অপশনটির কথা বলবো সেটি হচ্ছে যে আমাদের এই লেখাগুলোকে আমরা বাংলা ক খ গ ঘ ঙ এইভাবে বাংলা আমাদের আসতে হবে, আমাদের এই নাম্বারিংটা। সেক্ষেত্রে আমরা এখানে এই যে এই তিনটি অপশনের এই ডান পাশের অপশনটিতে ক্লিক করব। আমি ঠিক যেভাবে বলবো, আমি ঠিক যেভাবে বলবো ঠিক সেইটুকু শিখবেন। এখানে অসংখ্য অপশন আছে, বেশি অ্যাডভান্সে গেলে আপনি সমস্যায় পড়তে পারেন, বিভিন্ন রকমের এখানে অবস্থার ত্রুটি ঘটতে পারে। ওখানে ক্লিক করার পরে কোথায় ক্লিক করলাম, এই যে মাল্টিপল মাল্টি লেভেল লিস্টে ক্লিক করবেন, মাল্টি লেভেল লিস্টে যখন ক্লিক করবো তখন এমন একটি ইন্টারফেস আপনার সামনে এসে দাঁড়াবে। এই ইন্টারফেস যখন এসে দাঁড়াবে এর মাঝখান থেকে শুধুমাত্র আপনাকে এই যে ডিফাইন নিউ মাল্টি লিস্ট মাল্টি লেভেল লিস্ট এটাতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে ডিফাইন নিউ মাল্টি লিস্টে ক্লিক করবেন। এই যে ইন্টারফেসটি এসেছে লক্ষ্য করুন, এই ইন্টারফেসটি এসেছে, এখানে এই মরে যাবেন। আমি আগে বলেছি যে কোথাও আগে হাত দিবেন না, কোথাও ক্লিক করবেন না, কমেন্ট করবেন না, কমান্ড দিবেন না, এখানে এই মোড়ে ক্লিক করবেন। তারপর যে যেভাবে বলছি ঠিক সেই সেইভাবে করবেন, বাড়তি করতে গেলে না হওয়ার সম্ভাবনা আছে। এখানে মোড়ে ক্লিক করুন, দেখেন আরও অনেকগুলো অপশন এর মধ্যে যুক্ত হয়েছে। আমরা কোথাও ক্লিক করব না, আমরা যে অংশটুকু আছি এই জায়গা থেকে দুইটা অপশনের কাজ করব, একটা হচ্ছে এই জায়গাটায় আর একটা হচ্ছে ফন্ট। এই দুইটা জিনিস যদি আমরা করতে পারি তাহলে আমাদের ওখানে বাংলায় চলে আসবে। তো দেখি কি করতে হবে, এখানে আসার পরে আমরা শুধুমাত্র এই নাম্বারিংটা সিলেকশন করব, ক্যাপিটাল লেটার নাম্বারিংটা সিলেকশন করব। এখানে যদি আমি অন্য কোনো নাম্বারিং সিলেকশন করে থাকি তাহলে হবে না, আমি বলেছি অন্য যে কোনো একটা নাম্বার সিলেকশন করলে হবে না, বাংলায় লিখতে পারবো না। আমরা ক্যাপিটাল লেটারে সিলেকশন করব, যে ক্যাপিটাল লেটারে যে ABCD আছে এই লিস্টে সিলেকশন করার পরে আমরা সরাসরি ফন্টে চলে যাব। ফন্টে যাওয়ার পরে নিচের দিকে সুতনি MJ, আমরা বলেছিলাম যে নর্মাল একটি ফন্ট আছে সুতনি MJ, সেই সুতনি MJ-তে চলে যাবো, এই যে এখানে। যার পরে এটা রেগুলার রাখবো, রেখে এখানে সাধারণত 14 ফন্টে লিখে থাকি, 14 ফন্ট নির্বাচন করে দেব, দিয়ে ওকে করে দেব, আবার ওকে করে দেব। এখন লক্ষ্য করেন যে এই জায়গাটা আমাদের শুরু হয়েছে সরে অ আনে রস্বই দীর্ঘই রস্বু দীর্ঘ রে, আ মিস্টেক হয়েছে, কিন্তু এখানে আমরা সরে আ রস্বই দীর্ঘই দিয়ে করব না, এটা আমরা করব কি ক খ গ ঘ দিয়ে শুরু করব। আবার আমরা সেই মাল্টিপল লিস্টে ক্লিক করলাম, ডিফাইন নিউ মাল্টি লেভেল লিস্টে গেলাম, যাওয়ার পরে এই ফন্টের পাশে স্টার্ট অ্যাট কথাটি লেখা আছে, স্টার্ট অ্যাটের এই জায়গাটায় আমাদের এ দিয়ে শুরু হওয়ার কারণে
আমাদের এখানে অ এসেছে, এই জায়গাটায় আমরা শুরু করব কে দিয়ে, মনে থাকবে? ক দিলে এখানে, ক লিখলে কে লিখলে এখানে ক চলে এসেছে, কে দেওয়ার পরে ওকে করব। এই দেখেন ক খ গ ঘ ঙ চ, এখানে এন্টার দেবেন ছ চলে আসবে, আবার এন্টার দেবেন বর্গের চ চলে আসবে, আবার এন্টার দেবেন চলে আসবে, আবার এন্টার দেবেন, এই যে এখানে আপনার চলে আসলো। এই যে বিষয়গুলো এখান থেকে ক থেকে ইঙ্গ পর্যন্ত আমাদের বাংলায় এসেছে, এটা অবশ্যই অ্যাডভান্স লার্নারদের জন্য শিক্ষণীয় বিষয়। এখানকার যে বিষয় আছে বলে রাখি, এই যে দুইটা অপশনের কাজ আপনাদের দেখালাম না, এই দুইটা অপশন বিশেষ মুহূর্তে বিশেষভাবে আপনাদের সামনে উপস্থাপন করবে, আপনারা তখন বুঝবেন যে আসলে এই দুইটা জিনিসের কাজ আসলেই খুব সুন্দর কাজ। তো আজকের মতো এখানেই শেষ, আল্লাহ হাফেজ।